হ্যালো মাই ফ্রেন্ডস আই এম অন ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা আজকে এই ভিডিওতে একটা নয় এক জোড়া চাকরির খবর নিয়ে আপনাদের সামনে এসে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে কোন কোন পোস্টে না হবে সেটা হচ্ছে আগে গতদিন একটা ভিডিও দিয়েছিলেন সেটা হচ্ছে মিড ডে মিলের সুপারভাইজার না হবে আর এইখানে ঠিক একই জিনিস মিড ডে মিলের অ্যাকাউন্টেন্ট না হবে ঠিক আছে সেটা হচ্ছে মিজিয়া ডেভেলপমেন্ট ব্লক তো মিজিয়াটা কোথায় সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বুঝতে পেরেছেন তো পোস্ট রয়েছে মানে ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা ভ্যাকেন্সি আছে তো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে কি কি লাগবে আপনাকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার বয়স তেষট্টির বেশি হওয়া যাবে না তেষট্টির মধ্যে হতে হবে আপনাকে একজন সরকারি কর্মচারী হতে হবে মানে রিটায়ার্ড সরকারি কর্মচারী পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছেন সে তার জন্য পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর কম্পিউটারের যদি আপনি নলেজ জানেন তাহলে সেটা সেই ক্ষেত্রে আপনাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে মাইনা কত দেবে মাইনা দেওয়া হবে আপনাকে এগারো হাজার টাকা পার মান্থ মাইনা দেওয়া হবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ফর্ম মানে একই জিনিস অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাকে খামে ভরে কিন্তু সাবমিট করতে হবে মানে পুরোপুরি অফলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে খামের ওপরে বা এনভেলপের ওপরে লিখতে হবে যে আপনার নাম আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন বুঝতে পেরেছেন তো এইখানে লেখা আছে লাস্ট ডেট লাস্ট ডেটটা এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন উনিশ তারিখ চারটে পর্যন্ত লাস্ট ডেট আছে আজকে হচ্ছে পনেরো তারিখ উনিশ তারিখ চারটে পর্যন্ত লাস্ট ডেট আছে তো চাইলে পরে আপনারা এটা করতে পারেন যারা মোটামুটি এই কন্ডিশনগুলো যাদের ম্যাচ করছে তারা করতে পারে ঠিক আছে সিলেকশন করা হবে সিলেকশনটা হবে পার্সোনালিটি টেস্ট দ্বারা সিলেকশন করা হবে ইন্টারভিউটা নেওয়া হবে হচ্ছে উনত্রিশ তারিখ এগারোটার সময় কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এগারোটার মধ্যে আপনাকে রিপোর্টিং করতে হবে এগারোটার পরে বা সাড়ে এগারোটার পরে গেলে কিন্তু আপনার হবে না এখানে কি কী ডকুমেন্টসের কথা লিখেছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু কোনোরকম ডকুমেন্টস দেওয়ার প্রথম প্রথমে প্রয়োজন নেই পার্সোনালিটি টেস্টে যদি আপনি সিলেক্ট হন তখন কিন্তু আপনাকে অরিজিনাল কপিস এবং জেরক্স কপিস ডকুমেন্ট নিতে হবে এবার কী কী ডকুমেন্ট সেটা সেটা হচ্ছে আপনার ভোটার কার্ড তারপরে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা হচ্ছে আপনি বিডিও ওয়াইস ডির কাছ থেকে নিতে পারেন অরিজিনালটা যেটা ঠিক আছে তারপরে এচ প্রুফ আপনি এই মাধ্যমিকে অ্যাডমিটও দেখাতে পারেন এইচ প্রুফ হিসাবে তারপরে এখান থেকে বলছে যে সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে সেই একটা কাগজ দেখাতে হবে তারপরে এখান থেকে কি পেনশনের পেপার আপনাকে দেখাতে হবে আর এখান থেকে অরিজিনাল কপি অফ লাস্ট বেসিক পে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দেখিয়ে দিতে হবে ঠিক আছে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই ফোন নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন এটা গেল প্রসিডিওর এবার এটা নিচেই আপনি পেয়ে যাবেন এরকম একটা ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এটাও খুব সোজা কিছুই না আগের দিনও আমি দেখিয়ে দিয়েছিলাম তো আজকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার পোস্টের নামটা লিখবেন মানে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট্যান্ট লিখবেন এখানে আপনার নামটা পুরোপুরি ব্লক লেটারে লিখবেন এখানে আপনার বাবার নামটা লিখবেন মহিলা হলে হাজব্যান্ডের নাম লিখতে পারেন ডেট অফ বার্থ লিখবেন তারপরে এক এক দু হাজার কুড়ি বয়স আপনার সেটা বসাবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন অবশ্যই ভ্যালিড একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন তারপরে আপনি আগে কোন পোস্টে কাজ করতেন সেটা এখানে দেবেন ঠিক আছে তারপরে এখানে যে পাঁচ বছর যে আপনি এই যে মানে একই পোস্টের সাথে যুক্ত ছিলেন তো সেটা কোন ডিপার্টমেন্টে সেটা এখানে দেবেন তারপরে আপনি লাস্ট কত বেসিক পেতেন সেটাকে দেবেন আপনি এখন কত পেনশন অ্যামাউন্ট পান সেটা এখানে দেবেন পরে লাস্টে এখানে একটা ছবি তো বসাবেনি একটা পাসপোর্ট সাইজ ছবি ঠিক আছে সেটা কি করতে হবে গ্যাজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে দিতে হবে এই ছবিটাকে ঠিক আছে তারপরে হচ্ছে যে কি ডিফারেন্স বিটুইন এগারো অ্যান্ড বারো মানে আপনি বেসিক পে থেকে আপনার পেনশনের অ্যামাউন্টটাকে বাদ দেবেন দিয়ে যে ডিফারেন্সটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন কম্পিউটার নলেজ থাকলে অবশ্যই এখানে ইয়েস করবেন আদারওয়াইজ নো করে দেবেন ঠিক আছে এখানে ডিক্লারেশন আছে এটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে আপনি অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি সই করবেন এখানে ডেট আর এখানে হচ্ছে প্লেস যেদিন জমা দেবেন সেদিনকার ডেট এখানে দেবেন তো এটা হচ্ছে পুরোপুরি প্রসিডিওর এটাতে গলে একটা এবার সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা সেটা আমি দেখিয়ে দিই তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো যাতে এখান থেকে আপনারা ইজিলি মানে ডাউনলোড করে নিতে পারেন এটাতে চলে আসলাম এটা আরেকটু ভালো এটা হচ্ছে কি এটার মধ্যে ভ্যাকেন্সি সেই একটাই ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে গ্রাম রোজগার সহায়ক এই যে পোস্টের মধ্যে নেওয়া হবে ভ্যাকেন্সি একটাই আছে এটাও কিন্তু সেই একই বাঁকুড়ার মেজি আছে ঠিক আছে এটাতে কি কী লাগছে এটাতে হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পাস হলে হবে পঞ্চান্ন পার্সেন্ট মার্ক থাকতে হবে আর কি করতে হবে সেটা হচ্ছে সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে ঠিক আছে ছ মাসের কম্পিউটার নলেজ যেটা হচ্ছে এমএস অফিসে ছ মাসের নলেজ থাকতে হবে আর কি আর হচ্ছে আপনাকে এই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে আপনার যে বয়স সেটা হবে 18 থেকে চল্লিশ বছরের মধ্যে সেটা হচ্ছে ক্যালকুলেট করবেন এক এক দু কুড়ি হিসাবে ক্যালকুলেট করে দেখে নেবেন তো এটা গেল তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলো সমস্ত কিছু এখান থেকে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এখান থেকে দেখুন এখানে লেখা আছে যে মানে আপনার অ্যাপ্লিকেশান জমা দেওয়াটা স্টার্ট হবে বারো তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে বারো তারিখ থেকে এখানে স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট আপনি পাচ্ছেন এক সাত মানে জুলাই মাসের আপনি এক তারিখ ফার্স্ট জুলাই পর্যন্ত আপনি এটা পাচ্ছেন চারটে পর্যন্ত পারবেন ঠিক আছে ভেরিফিকেশন যেটা হবে সেটা হচ্ছে আপনার আট তারিখ ভেরিফিকেশান হবে এগারোটা থেকে ঠিক আছে আট তারিখ ভেরিফিকেশান হবে তো এটা গেল এবার হচ্ছে সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসিডিওর এখানে দেখতে পাচ্ছেন যে জিআরএস মানে গ্রামীণ রোজগার সহায়ক যেটা উইল বি সিলেক্টেড আফটার দ্য ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন দ্য মেরিট অ্যাস পার মার্কস অপটেন ইন এইচ এস আপনার এর যে মার্কস পেয়েছেন তার উপরে সেখান থেকে বাঁচাই হবে ঠিক আছে তো এর মধ্যে কোনো পার্সোনালিটি টেস্ট বা পরীক্ষা সেরকম কোনো বিষয় নেই দেখতে পাচ্ছেন এখানে তো এগুলো আপনারা পড়ে নেবেন আমি পিডিএফটা দিয়ে দেবো এখান থেকে তো কী কী লাগবে এখানে আপনার ভোটার আইডি কার্ড লাগবে অথবা আধার কার্ড লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে তারপর কম্পিউটার সার্টিফিকেট রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে কাছে রাখতে হবে তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এই সমস্ত কিছু আপনারা একবার পরে নেবেন নিচে দেওয়া আছে ফর্ম তো এই ফর্মটা একইভাবে ফিল আপ করবেন তো এই ফর্মটার মধ্যে জটিলতা সেরকম কিছুই নেই খুবই সহজ একটা জিনিস তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে হ্যান্ড রাইটিং উইথ ব্লো ব্লু অ্যান্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন মানে আপনি নীল বা কালোকালিত করতে পারেন এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাবেন সেটা হচ্ছে নিজেকে সই করে অ্যাটাস্টেড করে নিতে হবে নিজে নিজে এখানে আপনার নাম ক্যাপিটালে আপনার গার্জেনের নাম ঠিক আছে তারপরে আপনার ডেট অফ বার্থ সেটা বসাবেন তারপরে আপনার পোস্টাল অ্যাড্রেস এখানে বসাবেন তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেবেন আর জেন্ডার এখানে মেনশন করবেন কন্টাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দেবেন তারপরে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার আধার নাম্বার তারপরে অ্যাপ্লাইড ফর গ্রাম পঞ্চায়েত মানে কোন পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখে দেবেন তারপরে এখানে আপনার কাস্ট মেনশন করে দেবেন কোন কাস্টের মধ্যে পড়ছেন করার পরে নিচে আসছে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে যে আপনি যেহেতু চেয়েছেন এইচএস তো আপনি এখানে এইচএসাই দেবেন আপনি প্রথমে এইচএস দেবেন কোন বোর্ড সেটা দেবেন তারপরে সাবজেক্ট টেকেন মানে কি সায়েন্স ট্রিমে যদি নিয়ে থাকে সায়েন্স ট্রিমে কোন সালে পাস করেছেন কত ফুল মার্কস ছিল কত পেয়েছেন কত পার্সেন্টেজ দাঁড়ায় আর অ্যাডিশনাল মানে অ্যাডিশনাল যদি আপনি দিতে চান তাহলে পরে এখানে আপনি গ্র্যাজুয়েশন মেনশন করতে পারেন বাট আমি বলবো গ্র্যাজুয়েশন মেনশন করার দরকার নেই আপনি এখানে মাধ্যমিকটা মেনশন করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় করলেও কোনো প্রবলেম নেই না কোনো কোনো প্রবলেম নেই এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এখানে দিয়ে দেবেন আর এটা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলতে আপনার কম্পিউটারের যে কোর্স করা আছে সেই কোর্সেগুলো এখানে সমস্ত কিছু মেনশান করে দেবেন ঠিক আছে কম্পিউটারের কোর্সে ডিক্লারেশান আছে এখানে দেওয়া আপনি এখানে সিগনেচার করবেন মানে যে অ্যাপ্লিকে সেই সিগনেচার করবেন পরে এখানে ডেট এখানে দেখুন ডেট অ্যান্ড প্লেস লেখা আছে ডেট প্লেসটা এখানে লিখে দেবেন আর এনক্লোজার মানে আপনি কি কি এর সাথে দিতে হবে সেগুলো এখানে এই যে লেখা আছে দেখুন তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দুটো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করা ছবি ওর মধ্যে এক্সট্রা ভরে দিতে হবে অ্যাপ্লিকেশানের সাথে দুটো মানে এনভেলপ পাঁচ টাকা স্ট্যাম্প দেওয়া দুটো এনভেলপ সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেখানে ভরতে হবে ঠিক আছে যাতে করে কি একটার মধ্যে আপনি পাঠিয়ে দিলেন আর দুটো এখানে দুটো চেয়েছে তো আপনি দুটোই এক্সট্রা দিয়ে দেবেন তার কারণ আপনাকে হয়তো অ্যাডমিট তারা পাঠাতে পারে বা পরীক্ষার কোনো কাগজপত্র তারা পাঠাতে পারে বা এই ধরুন যে বাছাই হলো তো সেটার কাগজপত্র পাঠাতে পারে তো সেটার মধ্যে আপনি দুটোই দিয়ে দেবেন তো এটাই হচ্ছে পুরো প্রসিডিওর তো এটা লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রোগ সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন আর এই রকম আপডেট আরও তো পাওয়ার জন্য এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন মিনিমিন thanks তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এখানেই শেষ করছে থ্যাংক ইউ ভিডিও হ্যাভা গুড ডে বাই